হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম দুপুরবেলা থেকে স্টার্ট করে দিয়েছি। সকালবেলা থেকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, তার কারণ হলো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। হ্যাঁ, একমাত্র আমাদের পাড়াতে আমাদের বাড়িতেই কারেন্ট ছিল না। আমাদের ফিউজটা উড়ে গিয়েছিল, তো কারেন্টের ফিউজ উড়ে যাওয়াতে এবার আমার বাবা বাড়িতে ছিল না। তাই এই করতে করতে প্রায় এখন বেজে গিয়েছে দেড়টা। তো ভাবলাম যে আজকের ব্লগটা এই দেড়টা থেকেই শুরু করব। আর রেডি হয়ে নিয়েছি, এখন যাব হলো নৈহাটিতে। সোমবার মানে 15ই আগস্ট, শ্রাবণ মাসের একদম শেষ সোমবার মানে পঞ্চম সোমবার, ওই দিন আমাদের বিয়ে বাড়ি আছে। আমি কিন্তু ব্লগে আরেকবার বলেছিলাম। তো ওই বিয়ে বাড়ির কেনাকাটা করতে এই ভর দুপুরবেলা এখন আমরা সবাই মিলে বেরোবো। আমি যাব, আমার মা যাবে, আমার এক বোন যাবে, আমার এক মাসি যাবে। তো আমরা সবাই মিলে এখন যাব। তো রেডি হয়ে নিয়েছি। আর একটুখানি ঠান্ডা লেগেছে, কালকের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে একটু ঠান্ডা লেগেছে। তো কেমন একটা লাগছে, ঠান্ডা লাগলে না দেখবে খুব গরম লাগে, প্রচণ্ড গরম লাগছে। আমি পুরো ঘেমে গেছি এই সব জায়গা দিয়ে। এই মাত্র স্নান করে উঠলাম, তবুও না কি একটা বলবো, ঘেমে যাচ্ছি, একটা অস্বস্তি হচ্ছে। আর ওই দেখো ফেলো দিদি দৌড়াচ্ছে। আমার ছেলেকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপাতত এখনও ঘুম আসেনি, কখন ঘুম আসবে বলা যাচ্ছে না। ওকে আর নিয়ে যাবো না, ও জানে আমি স্কুলে যাব। আর ও জানে মারা যাবে হলো গিফট কিনতে, এইটুখানি জানে। যদি জানে যে আমি ওদের সঙ্গে গিফট কিনতে যাব, তাহলে ছেলেও বায়না করবে। ছেলেকে নিয়ে গেলে হবে না, যেহেতু ঝুমাদির কাছে আঁকা রয়েছে, তাই ছেলে ইচ্ছা থাকলেও আমি ছেলেকে নিয়ে যেতে পারবো না। আর মাসিরা এখনও এসে পৌঁছায়নি, আর আমি এখনও খেয়ে দিয়ে বেরোইনি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, এসে খাবো। কারণ খেয়ে দিয়ে গিয়ে হেঁটে নৈহাটি যাওয়া অসম্ভব ব্যাপার। এসে খাওয়া দাওয়া করবো, আর নিরামিষ কী রান্না হয়েছে এসেই দেখাবো। এখন আর এই জন্য দেখালাম না। ছেলেকে আমি শুধু কলাইয়ের ডাল আর ডিম ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তো আমাদের ক্রিকেট টিম সব হাজির হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আর কিন্তু আকাশে প্রচুর মেঘ, আকাশটা একবার দেখিয়ে দিই। প্রচুর মেক করেছে, যখন তখন জল আসতে পারে। তাও দুটো ছাতা নিয়ে নিয়েছি যাতে ভিজবো না, একটা মায়ের ছাতা, একটা মেয়ের ছাতা। সবাই মোটামুটি হাতে একটা করে ছাতা নিয়ে নিয়েছে। তো সবাই মিলে দল বেঁধে এখন যাচ্ছি নৈহাটিতে। ওরা যাবে কাঁসার পেতলের দোকানে গিফট কিনতে, আমি কিন্তু কাঁসার পেতলের দোকানে যাব না। আমি আগে যাব পাল্লা দিয়ে। এই যে এইখানে ভ্রু যা বেরিয়েছে, এই ভ্রুগুলোকে আমাকে তুলতে হবে। ওকে ফোন করেছিলে করনি? ও ঠিক আছে দিদি। তো ওই ভ্রু তুলতে হবে, বিয়ে বাড়ি যাচ্ছে, একটু আইব্রো করবো না। আর আমার জন্য তো কী প্রবলেম হয়, আমি যদি আইব্রো করি, এই যে করবো তো 2-2.5 মাস পরে পরে বেরোবে। মানে আমার বরের কতগুলো টাকা সেভ করি বলো তো। একবার আইব্রো করবো, 2-3 মাস আমার আর কোনো কিছু করতে লাগবে না। এই টেকার আসছে কেন? দেখো পতাকাটা কি সুন্দর উঠছে, ভালো লাগছে না? আমার খুব ভালো লাগে। আমি যতবারই আসি তোমাদের সঙ্গে ততবারই এই জিনিসটা শেয়ার করি। আমার ভালো লাগে শেয়ার করতে। আমাদের দেশের পতাকার একটা আলাদাই মান। যদিও এখন বেশি টাইম নেই, বক বক করবো, যেতে হবে। ওরা গিয়েছে উল্টো দিকে, আর আমি এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। এখান দিয়ে আমার সুবিধা হবে, কারণ আমি যাবো পার্লারে ভুরুটা তুলতে, শুধু ভুরু তুলতে, অন্য কোনো কিছু না। তো আমার ব্লু প্লাক হয়ে গেছে, আর আমি পার্লার থেকে অনেকক্ষণই বেরিয়ে পড়েছি। আর ঢুকেছিলাম ফোনের দোকানে। ফোনের যে গ্লাসটা সেটা 2 মাস হয়ে গিয়েছে, তো এই গ্লাসটাকে চেঞ্জ করব বলে আমি ঢুকেছিলাম। তো 1.5 মাস হয়ে গেছে, কেমন একটা ঘোলা ঘোলা হয়ে গেছে। যেহেতু ফোনটা আমাদের খুব ইউজ হয়, আর একটার সঙ্গে একটা ফ্রি। 200 টাকা নিল গ্লাস, একটা লাগিয়ে দিল আর একটা ফ্রি দিল, মানে বোনাস। কত কিছু বোনাসও পাওয়া যায়। আগে তো বুঝতাম না, 50 টাকার গ্লাস লাগাতাম। তো জবে থেকে বুঝেছি যে দামিটা লাগালে একটার সঙ্গে একটা ফ্রি, তখন এটা লাগাই। কিন্তু ওরা যে কোথায় বসে রয়েছে আমি তো পেয়েছি বলতে না বলতে, যে ওরা কোথায় বসে আছে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি পেয়ে গেছি। আমার মা বসে রয়েছে। টাকা দিতে হবে না, বিয়েবাড়ি গেলেই হলো, টাকা মানি ছাড়া চলবে না। কে দেখেছে কে বল? তো একটু গ্লাসগুলো একটু দেখি না, আমার মেয়েকে দেখানো। জিনিসপত্র তো ওদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা বোনের বিয়ের সময় 2টো গ্লাস দিয়েছিল, কিন্তু গ্লাস 2টো ফুটো ছিল, ওই কারণে একটুখানি অসুবিধা হয়েছে। ওই গ্লাসটা কি পাল্টে নিলে না এমনিই নিলে? কত দক্ষিণা পড়লো? 2টো 1100 টাকা পড়েছে। আর ওইখানে হলো ওই গাছা প্রদীপটা নিয়েছে, ওইটা হলো আমি আর আমার বোন দিচ্ছি। আর বাদ বাকি বালতি, গামলা। ও মা, তুমি কোনটা নিয়েছো? মা মনে হয় নিয়েছো ওই বড় পুষ্পপাত্রটা। দেখান তো একটু বড় পুষ্পপাত্রটা। তো এই যে এই বড় পুষ্পপাত্রটা হলো আমার और आमी आर आमार बोन हो गेছে दादा आमी आर आमार बोन ওই যে ওইটা প্যাক হচ্ছে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ না টাকা গাছা প্রদীপ টাইপের কিছু একটা বলে 28টা প্রদীপ আছে 28টা প্রদীপ 28 প্রদীপ আর এই গ্লাস দুটো হলো আমার বোনের বিয়ের সময় গ্লাস খারাপ হয়েছিল এটা মাসির গামলা এখানে প্যাক হয়ে গেছে এই তোর বালতি কই বালতি এখনো মনে নি করতে পারি ও বালতি বের হইনি এখনো বালতি এখনো বের হইনি আগের দিন আমি এই দোকানটায় এসেছিলাম তোমরা দেখেইছো ওই যে মাসির থালা বাসন কিনতে लोकेशन देखले बुझे जाए थाला बासन दान सबकिछु निये बेरिये गेছি আর একটু সাজের দোকানে দাঁড়িয়েছি যেহেতু বিয়ে বাড়িতে একটু সাজের গোজের জিনিস লাগে তো নেল পালিশ টেল পালিশ এই সমস্ত দেখা হচ্ছে এখনো পছন্দ প্লাস্টিকের করুক কোনটা পছন্দ হয় তো নৈহাটিতে আসবো আর বড় মাকে দর্শন করাবো না তাই তো হয় না বড় মার গৃহ তো বড় মাকে এখান থেকে নমস্কার করতে হবে এখানে না সব ঘাটতারা লোক থাকা জায়গা তো ঢুকতে দেবে না তোমরা এই দিক থেকেই দেখে নাও ঠাকুরের মন্দিরে ওরা সব সময় বন্ধ করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে হ্যাঁ সব ব্যবসা মানুষের সময় ঠাকুরের এখানে ঢুকতে না দেখুনি ফুটপাতের জিনিস একদমই পছন্দ হয়নি কারোর ফুটপাত থেকে সোজা চলে আসছে দোকানে তো দোকানে দেখবে এখানে কালেকশনগুলো মোটামুটি ভালো কিন্তু আমি তো এই দোকান থেকে নিই না তোমরা জানোই এখান থেকে মা তো আর কোথাও বেরোয় না মা এখান থেকেই সমস্ত জিনিসপত্র মানে যখন যেখানে পারে দোকান থেকেই মেনলি জিনিস নেয় সেই জিনিসগুলো নেবে এখানে ক্লিপ ক্লিপগুলো সমস্ত কিছু দেখছে আমরা শাখার দোকানে হ্যাঁ শাখার দোকানে ঢুকেছে এখান থেকে আমার মা শাখা পড়বে মায়ের শাখাটা এই যে প্লেন হয়ে গেছে মায়ের শাখা ওই জন্য শাখা পড়বে মা ঢুকেছে শাখা বাঁকা পড়ে নিক তারপর তোমাদের দেখাবো আমার মা একদমই সরু শাখা পছন্দ করেছে দেখে বুঝতেই পারছো একদম ঠাকুরের শাখার মতো একদম এক চুল শাখা এইটুকুনি শাখায় 450 টাকা দাম তো এইখানে দেখতে পাচ্ছ অনেক অনেক শাখা রয়েছে আর মায়ের তো শাখা খুলতে গিয়ে কি বলবো ও তাহলে আমি মিথ্যে কথা বলেছি শাখা বড়া হয়ে গেছে দেখি হাত দুটো দেখাও আমার তিশা বলছে ওর খুব প্রতিচ্ছা হচ্ছে হাত দুটো দেখাও কমপ্লিট হয়ে গেছে শাখা বড়া দেখাও দেখাও দেখে হাত দুটো এই যে শাখা বড়া বিয়ে বাড়ি যাবে না আর যে কি করবে ভগবানই জানে স্পেশাল স্পেশাল করে স্পেশাল এবারে তো এখানে ফুচকা খাওয়া চলছে এই যে ফুচকা খাচ্ছে আমার ফুচকা খাওয়া হয়ে গিয়েছে এই সব ভিডিও যখন আমি এডিট করতে বসি সেই সময় আমার লোভ লাগে এটাই হলো দুঃখের বিষয় এই জন্য আমি ফুচকার দোকানে ভিডিও করতেই চাই না আর আমি তো এই কাকুর কাছে খাই তোমরা জানোই ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে তারা মায়ের একটা ছবি বসানো রয়েছে হয়তো এখানে মায়ের পুজো হবে সামনের দিকে দেখলাম ভোগ রান্না করা হয়েছে আর আকাশ খুব মেঘ করেছে এখনই বাড়ি যেতে হবে কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে বাড়িতে বোন একাই আছে তাই তাড়াহুড়ো করছি এখন বাড়ি যাওয়ার জন্য আর সমস্ত জিনিস তো কেনা হয়ে গিয়েছে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি জিনিস কিনেছি তো এখন আর কথা বলবো না চলো ব্লগটা দেখতে থাকো তোমরা আমরা অটোতে যাচ্ছি 15 আগস্টের মিছিল ও বাবা চোরকে ছাড়তে হবে বলে মিছিল বের করেছে বন্দে মাতারম ওই যে দাঁড়া 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 স্লোগান শুনতে দে স্বাধীনতা দিবসের জন্য কত বড় পতাকাটা নিয়ে এই দেখো কত বড় ন্যাশনাল ফ্ল্যাগ তো স্লোগান দিচ্ছে উঠে দাঁড়াতে পারবো না তার কারণ হলো বিশাল বড় একটা ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে তোমাদেরকে একটু ঠিক মতো শেয়ার করলে ভালো হতো কিন্তু পেছনে অটোটার জন্য না শেয়ার করতে পারলাম না কত বড় ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের তো দেখো এই যে আমরা কি গিফটের জিনিস কিনেছি সেগুলোই তোমাদেরকে একবার দেখায় এই যে এখানে দেখতে পাচ্ছ একদম বড় পুষ্পপাত্র এটা কিসের গোমা পিতলের পিতলের এই বড় পুষ্পপাত্রটা নেওয়া হয়েছে ওটা যাবে গিফটে আর এটাও যাবে গিফটে এটা আমি আর আমার বোন দুজনা মিলিয়ে এটা দিয়েছি কালো কালো আসছে একটুখানি আসলে অন্ধকার তো ঘরটায় ওই জন্য কালো কালো আসছে তো এই যে এই হলো দুটো জিনিস। আর তোমাদের তো আগেই বললাম যে আমার বোনের বিয়ের সময় গ্লাস দুটো একটুখানি ভেতরে ছিদ্র বেরিয়েছিল, এই জন্য ওকে এরকম দুটো গ্লাস কিনে দিয়ে দিয়েছে। আর ওর দুটো গ্লাস মা রেখে দিয়েছে, পরে ঠিক করে নেবে। তো এই হলো বিয়েবাড়ির জিনিস। আর আমরা বাড়িতে চলে এসেছি, তোমাদের তো জিনিসগুলো দেখালাম, জিনিসগুলো একটুও ভালো হয়নি। থালাটা কাটা আর যে ওই প্রদীপটা নেওয়া হয়েছে প্রদীপের ছাল উঠে যাচ্ছে, দুটো জিনিসই ফেরত দিতে হবে। আমি তো গিয়েছিলাম ভুরু প্লাক করতে, এসে দেখি ওদের নেওয়া হয়ে গেছে, পার্সেল হয়ে গেছে সব কিছু। বাড়ি এসে যখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি তখন দেখছি থালা কাটা, প্রদীপের ছাল ওঠা, সমস্ত কিছু আবার ফেরত দিতে মাকে যেতে হবে। এমনি মায়ের কাজের শেষ নেই, তার ওপর মাকে আবার যেতে হবে। আর ঝুমাদির কাছে হলো ছেলেকে আঁকতে দিয়ে গিয়েছিলাম, এসে তখন তো 4:15টার সময় এলাম, এই সময় দিয়ে গিয়েছিলাম। এখন দেখি কি আঁকা এঁকেছে ও। চিকুর যেহেতু কালকে ড্রয়িং কম্পিটিশান আছে, আর 15ই আগস্টের আগের দিন ড্রয়িং কম্পিটিশান, মানে পতাকাটাই সব থেকে বেশি ভালো লাগবে। আর ছোট মানুষ, তাই যা পতাকা এঁকেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কালকে হয়তো এইটাই আঁকবে। তো চিকুকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, আর এখন ছাদে এলাম। বেলা তো অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া আর কোনো কিছু করিনি। কেন বলো তো, এই অবেলায় যদি ভাত খাই তাহলে আর নড়তে পারবো না, একবারে রাত্রির বেলা ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখন একটু বসে তোমাদের সঙ্গে গল্প করবো, আর ভিডিও কতদূর হয়েছে না হয়েছে জানি না, আর এন্ডও করে দেবো, কারণ রাত্রির পর্যন্ত আমি একদমই ও বাবা গো হাঁপিয়ে যাচ্ছি, টানতে পারবো না। আকাশটা মেঘ করে রয়েছে, মনে হচ্ছে জল আসবে, ফাটিয়ে ফুটিয়ে দেবে। যদিও 15ই আগস্টে ভীষণ ঝড় বৃষ্টি হয়, অনেক সময় হয় অনেক সময় হয় না, কিন্তু যেহেতু বিয়েবাড়ি আছে বলবো ঝড় বৃষ্টি বাবা হোস না, তাহলে বিয়েবাড়ি আমার ভেস্তে যাবে, এরকম ব্যাপার। যাই হোক, কথাও বলতে পারছি না জানো তো, এই চোয়াল দুটো ব্যথা হয়েছে। বিয়েবাড়ি যাওয়ার আগে আমার যত সব প্রবলেম শুরু হয়, বিয়েবাড়ি বলে না, যে কোনো অনুষ্ঠান বাড়ি এলেই কিছু না কিছু প্রবলেম হবে, হয় মুখে পকড়া উঠবে, নয় চোয়ালে ব্যথা হবে, নয় গলায় ব্যথা হবে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে কি যে মাথা ব্যথা হচ্ছে কি বলবো, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। কালকে তো তোমরা কালকে ব্লগেই দেখেছো যে মাথাতে দিয়েছিলাম কলা, দই আর অ্যালোভেরা, তিনটেই ঠান্ডা জিনিস, এমনি ঠান্ডা লেগেছে, তার ভেতরে আবার মাথাতে ওটা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। শ্যাম্পু করিনি, কালকে একবারে শ্যাম্পু করে নেবো। আর কালকে যাবো ওই যে টিপুকে নিয়ে আঁকার কম্পিটিশানে, বাপ্পাদের ক্লাবে, ও ছেলের নাম দিয়ে দিয়েছে, আমি তো দিতে চাইছিলাম না, বাচ্চা মানুষ যা আঁকবে তাই এখন এটাই বোঝাতে হবে, যেহেতু লাইন ফাইন একদমই সোজা হয় না, আমি সবার সামনে একটা কীরকম বাজে ব্যাপার। ওর বাবা যখন দিয়ে দিয়েছে, চিকুকে আর টুনিকে নিয়ে আমি যাবো। হ্যাঁ চলো, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, টাটা। তো চিকুর কালকে তো আঁকার কম্পিটিশন, তোমরা জানোই, বাড়িতে ওকে আজকে ম্যাডাম প্র্যাকটিস করতে দিয়েছে শুধু পতাকা। ও এই মাত্র এই পতাকাটা হলো এঁকেছে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো যা পেরেছে তাই এঁকেছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকেও এটাই আঁকবে, আজ 2বার করে প্র্যাকটিস করেছে, এটা হলো ফাইনাল লুক। আরও একটা প্র্যাকটিস করেছে, সেটাও একবার দেখায়। সো সেটাতে আমার দোষে এটা হলো সমুদ্রের জলের কালার ও করে ফেলেছে। তো এখানটাও অনেক কিছু গড়বড় করেছিল, এখানে যা যা ও গড়বড় করেছে এখানে কিন্তু ও সেটা ঠিক করে নিয়েছে। মানে ওপরের যে মেঘের কালারটা ও ওখানটা একটা কেমন করেছিল, এখানে কিন্তু ও পুরোটাই একদম ঠিক করেছে। জানি না কালকে কি করবে, তবে আজকে যেটা করলো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে চিকু কেমন এঁকেছে। বল আন্টিদের, আঙ্কেলদের বল যে আমি কেমন এঁকেছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বল, বললো তো।